কথায় আছে বাঙালিরা খাদ্য রসিক আর বাঙালিয়ানা খাবারের সাথে যদি থাকে সুগন্ধি লেবু তাহলে তার কোনো কথাই নয় কিন্তু বর্তমানে লেবু চাষিরা এক বিশাল ক্ষতির সম্মুখীন এবছর গ্রীষ্মের প্রখর দাবদাহে বর্ষার দেখা একেবারেই নেই এই গ্রীষ্মের দাবদাহে জনজীবন যেমন নাজেহাল তেমনি বিভিন্ন ফসল উৎপাদনে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা উল্লেখ্য তেলিয়ামুরা শহরের হাওয়াইবাড়ি এলাকার একাংশ পরিবারের অর্থ উপার্জন একটিমাত্র পদ্ধতি আর সেটা হলো। লেবু চাষ হাওয়াইবাড়ি এলাকার লেবু সারা রাজ্য সহ বহিরাজ্যের বাজারগুলোতে বেশ সুনাম রয়েছে কিন্তু এবছর বৃষ্টির দেখা না মেলায় লেবু চাষে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন লেবু চাষিরা অন্যান্য বছরের তুলনায় বছর তুলনামূলক অনেক কম ফসল চাষ করা হয়েছে এক লেবু চাষী জানান সারা রাজ্য সহ বহিরাজ্যের বাজারগুলোতে বেশ সুনাম রয়েছে তেলিয়াবুড়া হাওয়াই বাড়ির লেবু ওনাদের পূর্বপুরুষেরাও এই লেবু চাষের মাধ্যমে সংসার প্রতিপালন করে আসছিলেন এবং বর্তমানে ওনারাও এই লেবু চাষের উপর নির্ভরশীল তিনি জানান অন্যান্য বছর বৃষ্টি হওয়ার কারণে লেবুর ফলন ভালো হয় এবং বাজারে বিক্রি করে লাভবান হওয়া যায় কিন্তু এবছর বৃষ্টি না হওয়ার কারণেই লেবু ফলন ভালো হয়নি এবং লেবু চাষ করে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন লেবু চাষিরা তিনি আরও জানান এবছর বৃষ্টি না হওয়ার কারণে লেবুর আকারও ছোট আকারের হওয়ায় অন্যান্য বছরের তুলনায় বছর অনেকটা কম মূল্যে চার টাকা করে একটি লেবু পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন ওনারা যার ফলশ্রুতিতে অন্যান্য বছরের তুলনায় বছর লেবু চাষ করে তেমন লাভের মুখ দেখতে পাননি লেবু চাষিরা এখানে উল্লেখ করা একান্ত প্রয়োজন যে দীর্ঘ বছর যাবত বংশানুক্রমে হাওয়াইবাড়ি এলাকার একাংশ বাসিন্দারা লেবু চাষের মাধ্যমে পরিবার প্রতিপালন করে আসলেও এখনো পর্যন্ত সরকারের তরফে কৃষি দপ্তর থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা ওনারা পাননি ফলে বর্তমানে ওনাদের দাবি যদি সরকারের তরফ থেকে কৃষি দপ্তরের মাধ্যমে সার কীটনাশক সহ লেবু চাষের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান দিয়ে সহযোগিতা করেন তাহলে ওনারা অনেকটাই উপকৃত হবেন এবং লেবু চাষ আরও বৃদ্ধি করতে পারবেন আমি তো এই লেবু টেবু করি চাষ করি আগে আমরা দাদু থাকতেই আমরা এই লেবু বাগান টাগান চাষ করে খাইতাম আর বা দাদু পরে বাবা করে বাবা পরে ওই আমরা এখানে করতাছি এই আমার হাওয়াই বাড়ি সবচেয়ে সেরা লেবু অন্যান্য খান থেকে আমরা হাওয়াই বাড়ি থেকেই কদাক বেশি হয় এই হাওয়াই বাড়ি থেকেই সবখানে যাই বা এখান থেকে আমরা এখান থেকে সবাই এই তারা তারা সংগ্রহ করে এই ভাইয় আমরা সবাই দেবাগান রয়ে আমরা এই হাওয়াই বাড়ি সবাই অন্যান্য বছর থেকে এবার তো বৃষ্টি বৃষ্টি নাই ফোরনটাই এবার একটু কম তবু আছে মোটামুটি আমরা তবু সংসারটা চলি ই দিয়ে টুকটাক কিন্তু সামনে বার তো অনেক আমরা ফর পাইতাম কিন্তু এবার একটু কম পাই। রিপোর্ট আর নিউজ